দেবীর আগমন, আজি আজি দেবী মা আমার ধরতীত আহিছে। আর আজি এতিয়া বর্তমানে পিতৃযুগ চলি আছে, পিতৃযুগত মানুষ পিতৃ তর্পণ করে। আর আজির পরে আমার দুর্গা পূজার মানে আগমনী মানে আরম্ভণি আরম্ভ হয়েছে আর। আর এই আমার অহা যেটা দুর্গা পূজা আগন্ত, দুর্গা পূজাত মানুষ উলয় মালয়ের দুর্গা পূজা সকল পালন করব। এটি একটা জাতীয় উৎসব, গোটেই জাতি জনগোষ্ঠী আমার অসমের যান জনগোষ্ঠী জাতি আছে সবে এইটা পালন করে, আর এই সবে সহযোগ করে, আর সবে মিলা প্রীতির আর ভাতৃত্ব বোধের মানে এই পূজাখন উৎসব হিসাবে পালন করে। আর পূজা পার্বণ তো দেবী মার আগমনে মানে পূজা পার্বণ করে। এই এই মহত্ব হল মানে দেবী আগমনীর লগত মানুষের একটা উৎসব মুখর হয়ে পড়ে। আর এই উৎসব মুখরত মানে রাতেপা উলাইলে মানুষ মানে মনত একটা শান্তি পায়। আর পরিবেশটা যেটা আমার ঘরত শারদীয় উৎসবের যে পরিবেশ বা এই ওয়েদারের লগত মানুষ একটা খাপ খাই গেছে। আর এই এই উঠিলে যে আমার শরীরের একটা যে উপকার হয়, এনভাইরনমেন্টটা ভাল হয়, আর এনভাইরনমেন্ট মানে অক্সিজেনটা ভালক পায়। আর এই হিসাবে আর পরম্পরা হিসাবে আজি দীর্ঘদিনের পর এইবিল চলি আছে আর চলি থাকবে বলে আমি হেরি করে আছো। ভাল লাগিছে, আজিরপর নবরাত্রি স্টার্ট হয়েছে, দুর্গা পূজা আমি উৎসব এনজয় করিম। দুটা কোভিড পরিস্থিতিত আপনাদের দুর্গা পূজা উদযাপন করা উদযাপন করবেন কেনকা লাগে? এইবার ভাল লাগিছে, দেবীর আগমন, আজি আজি দেবী মা আমার ধরতীত আহিছে। আর আজি এতিয়া বর্তমানে পিতৃযুগ চলি আছে, পিতৃযুগত মানুষ পিতৃ তর্পণ করে। আর আজির পরে আমার দুর্গা পূজার মানে আগমনী মানে আরম্ভণি আরম্ভ হয়েছে আর। আর এই আমার অহা যেটা দুর্গা পূজা আগন্ত, দুর্গা পূজাত মানুষ উলয় মালয়ের দুর্গা পূজা সকল পালন করব। এটি একটা জাতীয় উৎসব, গোটেই জাতি জনগোষ্ঠী আমার অসমের যান জনগোষ্ঠী জাতি আছে সবে এই পালন করে। আর এই সবে সহযোগ করে, আর সবে মিলা প্রীতির আর ভাতৃত্ব বোধের মানে এই পূজাখন উৎসব হিসাবে পালন করে। আর পূজা পার্বণ তো দেবী মার আগমনে মানে পূজা পার্বণ করে। এই মহত্ব হল মানে দেবী আগমনীর লগত মানুষের একটা উৎসব মুখর হয়ে পড়ে। আর এই উৎসব মুখরত মানে রাতেপা উলাইলে মানুষ মানে মনত একটা শান্তি পায়। আর পরিবেশটা যেটা আমার ঘরত শারদীয় উৎসবের যে পরিবেশ বা এই ওয়েদারের লগত মানুষ একটা খাপ খাই গেছে। আর এই এই উঠিলে যে আমার শরীরের একটা যে উপকার হয়, এনভাইরনমেন্টটা ভাল হয়, আর এনভাইরনমেন্ট মানে অক্সিজেনটা ভালক পায়। আর এই হিসাবে আর পরম্পরা হিসাবে আজি দীর্ঘদিনের পর এইবিল চলি আছে আর চলি থাকবে বলে আমি হেরি করে আছো। ভাল লাগিছে, আজিরপর নবরাত্রি স্টার্ট হয়েছে, দুর্গা পূজা আমি উৎসব এনজয় করিম। দুটা কোভিড পরিস্থিতিত আপনাদের দুর্গা পূজা উদযাপন করা উদযাপন করবেন কেনকা লাগে? এইবার ভাল লাগিছে।